একটি অদ্ভুত ফলের গাছ। নামটি শুনলে অনেকেই হাসবেন, ব্রেড ফ্রুট, যার বাংলা অর্থ দাঁড়ায় রুটি ফলের গাছ। তাহলে সত্যি কি পৃথিবীতে এমন কোনো গাছ আছে যে গাছে ফলের পরিবর্তে রুটি ধরে? না, ঠিক এরকমটি নয়। ব্রেড ফ্রুট ট্রি হলো এক ধরনের গাছ এবং এক ধরনের ফলের গাছ যেটা অনেকটাই জ্যাকফ্রুট বা কাঁঠাল প্রজাতির। তার কারণ, ব্রেড ফ্রুট গাছের পাতাগুলি একটু ভিন্নধর্মী হলেও এর যে ফল সেটি কিন্তু হুবহু কাঁঠালের মতোই দেখে। এই ফলের নাম বা এই ফল গাছের নাম ব্রেড ফ্রুট বা ব্রেড ফ্রুট ট্রি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এগুলি প্রধান কারণ হিসাবে ধরা হয়। তার মধ্যে একটি হলো, যুদ্ধকালীন সময়ে বা খাদ্য সংকটের সময়ে সব রকমের খাবারের চাহিদা মেটানোর একমাত্র উৎস হিসাবে খাওয়া হতো এই ব্রেড ফ্রুট বা রুটি ফল। কথায়, ভাত, রুটি, শাক সবজি, মাছ মাংস, ডাল, এর সব কিছুর পরিবর্তে একটাই খাবার, সেটি হলো রুটি ফল বা ব্রেড ফ্রুট। আমরা সাধারণত ভাত, রুটি, মাছ মাংস, শাকসবজি এই সব কিছু থেকে যে পরিমাণ শক্তি ও ভিটামিন আমরা পেয়ে থাকি তার বেশিরভাগটাই কিন্তু শুধুমাত্র একটি ফল থেকেই পাওয়া যেতে পারে, আর সেটি হলো এই ব্রেড ফ্রুট। তাই আপৎকালীন সময়ে সুষম খাদ্য হিসাবে এটাকেই আগের দিনে বেছে নেওয়া হতো। তবে বর্তমান সময়ে অনেকেই কিন্তু এর উপকারিতা, এর গুণাগুণ সম্বন্ধে কিন্তু ভুলে গিয়েছেন এবং এর ব্যবহার আগের তুলনায় অনেক কমে গেছে। তার কারণ, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, মানুষের আর্থিক এবং মানসিক চেতনার অনেক পরিবর্তন হয়েছে। ব্রেড ফ্রুটকে খাওয়া যায় বিভিন্ন প্রক্রিয়ায়, এটাকে ভেজে, এটাকে পাকিয়ে, এটাকে পুড়িয়ে বা এটার থেকে ময়দা তৈরি করে রুটি তৈরি করেও কিন্তু খাওয়া যায়। এবার দেখে নেব এক নজরে এর গুণাগুণগুলি। ব্রেড ফ্রুট আপনার স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ফল। উদাহরণস্বরূপ, এটিতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, এটি হজমের উন্নতিতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে। উপরন্তু, ব্রেড ফ্রুটের ময়দা গ্লুটেনমুক্ত এবং ক্লম গ্লাইসেমিক সূচক রয়েছে এতে, সুতরাং এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি চমৎকার বিকল্প খাবার। ব্রেড ফ্রুট সুপারফুডগুলির মধ্যে একটি, এটি সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য একটি দৈনিক প্রধান খাদ্য। ব্রেড ফ্রুট ভিটামিন, খনিজ এবং অন্যান্য উপাদানে সমৃদ্ধ। এছাড়াও এগুলিতে ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন রয়েছে এই ফলে, এবং এতে ফোলেট, পটাশিয়াম এবং আরও অনেক খনিজ রয়েছে। এছাড়াও ব্রেড ফ্রুটে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা আপনার শরীরকে সুস্থ ও সবল রাখতে সহায়তা করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা ব্রেড ফ্রুট ট্রি কিনতে চান তারাও কমেন্টে তাদের মতামত লিখতে পারেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না।